আচ্ছা ভাই, তুই বড় হয়ে কি হবি? ডাক্তার হবো। তা ডাক্তার কেন? ডাক্তার হয়ে সকল মানুষের জীবন বাঁচাবো। তা তুই কি হবি দিদি বড় হয়ে? আমি পুলিশ হব, সবাইকে রক্ষা করব, আর খারাপ খারাপ লোকেদের জেলে ঢুকিয়ে দেব। ওরা কি বলছে রে দিদি? এনে তাড়াতাড়ি দুধটা খেয়ে নে, আমাকে একটু পর বেরোতে হবে। কোথায় মা? ওরা কারা মা? কেনই বা ওরা বেরিয়েছে? ওরা ওরা তো আন্দোলন করছে রে মা। ও মা, আন্দোলন মানে কি? যখন কোনো অন্যায় হয় সেই অন্যায়ের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করাই হলো আন্দোলন। তা ওরা আন্দোলন করছে কেন মা? ওই যে একটা ডাক্তার দিদি ভাই ছিল, তাকে কিছু দুষ্ট লোক মিলে ব্যাট টাচ করেছিল। ব্যাট টাচ কি মা? ব্যাট টাচ হলো দুষ্টু লোকেদের ছোঁয়া রে মা। কারো ছোঁয়ায় যদি তোমার অস্বস্তি হয়, যদি খারাপ লাগে, সেটাই হলো ব্যাড টাচ। তাহলে আগের দিন মা আমার বন্ধু হাত খামচে নিয়েছিল, খুব ব্যথাও হয়েছিল, সেটা কি ব্যাড টাচ ছিল মা? আমারও মা, জানো একটা বন্ধু আমার পিঠে কিল মেরেছিল, খুব ব্যথা হয়েছিল মা, সেটা কি ব্যাড টাচ ছিল? না বাবা, যদিও তোমাদের বন্ধুদের ওটা করা উচিত হয়নি, তবে সেটা ব্যাড টাচ ছিল না। কোনো অপরিচিত লোক আমাদের ইচ্ছার বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হলো ব্যাড টাচ। আর এরকম যদি কেউ করে, তখনই বাবা মা বা স্কুলের টিচারকে জানানো উচিত, তারা তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। মা, ওই দিদিভাইটা মা বাবাকে কিছু বলেনি? বলবে কিভাবে, সে তো বলার সুযোগই পায়নি। তার আগেই তো দুষ্টু লোকেরা তাকে কষ্ট দিয়ে মেরে ফেলেছে। আমি ওই দুষ্টু লোকেদের শাস্তি দেব মা। তার জন্য তো আমাদের আন্দোলন করতে হবে বাবা। আমরাও ওই দিদিভাইটার জন্য আন্দোলন করব মা। আমরা চাই দুষ্টু লোকেরা শাস্তি পাক। চলো চলো মা। ওরে মা।